সারা তোমার দুটো বাবার সাথে সাথে আমি ঘুমাই তাই আমার সন্তানটা আমার সঙ্গে আছে। নীলার ওয়াইফ নরসিং তো সবই নিয়ে গেছে আপনার কাছ থেকে, কি দিয়ে গেছে আপনার ছেলের স্মৃতি হিসাবে? আপনি আসলে টাকার জন্য এগুলো করতেছেন, একটু এদিক ঘুরেন আমাদের দিক ঘুরে। আমার টাকার দরকার নেই, আমার টাকার কোনো লোভ নেই বাবু, আমার টাকা রাখবো না। আমার সন্তানের বিচারটা আমি পাইলে আপনার শান্তি পাইবে, আমার সন্তানের আপনার শান্তি পাইবে, আমার টাকা দর লাগবে না, কিচ্ছু চাই না। টাকা আমার সন্তানের শান্তি আমার দিত না বাবা, আমার টাকার দরকার নেই। দুনিয়ার ধন সম্পদ সন্তান দিল আমার সন্তানের আমার পূরণ হইত না বাবা, আমার দরকার নেই টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণ আগে ফেসবুকে প্রয়াত কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের মায়ের একটি ভিডিও দেখলাম। সেই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। নিলয়ের মা, নিলয়ের রেখে যাওয়া স্মৃতি, তার জামা এবং মোটরসাইকেলের হেলমেটটা আঁকড়ে ধরে হাও মা করে কেঁদে উঠেছে। মানুষ বলে যে কেমন মা, চোখে পানি নাই, চোখে পানি থাকলেই মা, আর পানি না থাকলে মা নাই। হ্যাঁ, কি বলবো ভাই, আজকে নিলয়ের মায়ের মুখের যে কথাগুলো শুনলাম সেগুলো আসলে ভাই শুনে কলিজাটা কেঁপে উঠেছে। নিলয়ের সঙ্গে এই নসীন আক্তার নূপুর নামে নিলয়ের স্ত্রী কতটা তরসার করেছে নিলয়ের ওপর, কতটা খারাপ আচরণ করতো সে সম্পর্কে কিছু কথা বলেছে, কেঁদে কেঁদে হাওমাও করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নিলয়ের মায়ের মুখ থেকে সেই কথাগুলো শুনলে, নিলয়ের মায়ের চোখের সেই পানিগুলো দেখলে আপনারা চোখের জল কোনোভাবেই আটকাতে পারবেন না। এই নসীন আক্তার নূপুর, সে বলেছিল নিলয়ের সাথে তার প্রথম বিয়ে হয়েছে, কিন্তু এখন ইনফরমেশন পাওয়া গেছে, এখন আসল সত্য সবার সামনে, এর আগেও তিনটা বিয়ে হয়েছিল এই নসীনের। নিলয়ের মৃত্যুর পরে এই নসীন নিলয়ে রেখে যাওয়া 10 লক্ষ টাকা এবং তার ইউটিউব চ্যানেল সহ সমস্ত যাবতীয় কিছু তার কাছে নিয়ে রেখে দিয়েছে। যখন তার মা কিংবা পরিবারের পক্ষ থেকে সেগুলো দাবি করা হয়েছে, ফেরত চাওয়া হয়েছে, তখন সে পাগলের ভান ধরেছে মানুষের সিম্পতি পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে নিলয়ের মায়ের সে ভিডিওটা দেখে আসি। চোখের পানি কোনোভাবেই আটকাতে পারবেন না আপনারা, আপনাদের কলিজাটা কেঁপে উঠবেই তার মায়ের চোখের পানি, সে চোখের জল, তার মায়ের সেই কান্না দেখলে। দেখুন নিলয়ের মা কিভাবে হাও মাও করে কাঁদতেছে তার সন্তানের জন্য। নীলার ওয়াইফ নরসিং তো সবই নিয়ে গেছে আপনার কাছ থেকে, কি দিয়ে গেছে আপনার ছেলের স্মৃতি হিসাবে? আপনি আসলে টাকার জন্য এগুলো করতেছেন, একটু এদিক ঘুরেন আমাদের দিক ঘুরে। আমার টাকা দরকার নেই, আমার টাকার কোনো লোভ নেই বাবু, আমার টাকা রাখবো না। আমার সন্তানের বিচারটা আমি পাইলে আপনার শান্তি পাইবে, আমার সন্তানের আপনার শান্তি পাইবে, আমার টাকা দর লাগবে না, কিচ্ছু চাই না। টাকা আমার সন্তানের শান্তি আমার দিত না বাবা, আমার টাকার দরকার নেই। দুনিয়ার ধন সম্পদ সন্তান দিল আমার সন্তানের আমার পূরণ হইত না বাবা, আমার দরকার নেই টাকা। তো এই যে আপনার ছেলের কথা যখন মনে পড়ে মা, তখন এই যে হেলমেটটা দেখে এলো কান্না করেন নাকি? তো আপনি তো আমরা কালকে ভিডিও করলাম তখন কোনো চোখে পানি আসলো না, আজকে যখন এই হেলমেটটা দেখলেন, তার এই শার্টটা দেখলেন, চোখ দিয়ে টলমল টলমল করে পানি পড়ছে। আচ্ছা আন্টি একটু বসেন, আপনি আপনি পড়ে যাবেন, একটু বসেন, এই জায়গায় বসেন, খাটে একটু বসেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন নীলের ওয়াইফ নরসিং আসলে তাকে ভালোবেসে তার জন্য পাগল হয়ে নিজের চুল মুল কেটে কি অস্থির অবস্থা হয়ে গেছে, কিন্তু তার মা বঞ্চিত হয়ে আছে। তো এই যে আন্টি, এই যে আপনার ছেলে যখন মারা যায়, মারা যাওয়ার পর আপনি কি পেলেন মা? আমি কিছুই পাই নাই বাবা, আমার ছেলের মারা যাওয়ার বিচারও পাই নাই, কোনো কিছুই পাই নাই, আমার গার্জিয়ান নাই, আমার কেউ নাই, আমার ছেলের তদন্ত করে বিচার করি না, আমি কিছুই পাইছি না। আমার সন্তানের বিচার দেবে বলে আমার সন্তানের আত্মটা ঠান্ডা হইবে, আমার দুবিচার অর্ধেকটা শুকছে কই মাঝে বোকা, আমার বিচের যন্ত্রণা জ্বালা, আমার পুত্রের মরছে এটা রাখো না, আর ভিতরটা চারা রয়ে যদি কেউ চাইতে পারি না, আমার ভিতর যে আমার সন্তানের লাগে কি করে। প্রিয় দর্শক আপনারা দেখুন, আসলে এই যে মায়ের কান্না আমরা এর আগে ইন্টারভিউ নিয়ে
আনতে পারিনি, কিন্তু আজকে এখন দেখেন আসলে সত্য কখনো লুকাইতে থাকে না। তো আন্টি একটু আপনার ধৈর্য ধরেন, একটু বলেন আমাদেরকে, এই যে আপনি আপনি বলছেন আপনার আপনার ছেলের ওয়াইফ নিলয়েন ওয়াইফ যে নুপুর তার ডাক নাম, তার তিনটা বিয়ে হয়েছে আপনার ছেলে সহ? হ্যাঁ আমার ছেলে সহ তিনটা বিয়ে হয়েছে, আগে দুইটা, আমার ছেলের টলে তিনটে। আচ্ছা তো হঠাৎ করে এই যে আপনার এই বৌমা বদনামটা শুরু করলেন, কি কারণে একটু বলবেন? আমি বদনাম শুরু করিনি বাবা, যেটা সত্যি এটাই কইছি। যে সত্যিটা কেন প্রকাশ করলেন আসলে? সত্যিটা প্রকাশ করছি, আমি করতাম না, আমার পুলার বউ আমার ছেলে মারা গেছে, তারপরে প্রথম কেস মামলা করছি মাঝখানে, সবাই আমার বুঝেছে যে থাক ওই শ্বশুর মশুর সবাই কইছে এটা লিয়া দৌড়াদৌড়ি করার দরকার নাই, যেটা গেছে এটা তো ফিরাইবো না। পরে আমি আর এটা লিয়া মাঝখানে কাজ করি, চুপচাপ করেছি। এখন ওই নতুন করে ওর বউ নিজেই মারছে, নিজেও সব করছে, টাকা টুকা নিছে, চ্যানেল নানের নিছে, নিয়া নিজে এখন রাইজে যায়া মানে অনেক বিভিন্ন ধরনের মন্তব্য আমার নিয়ে করতেছে। তারপরে আমার আর ছেলের লেগে দৌড় দেখা যাচ্ছে, ছেলের কবর হয়েছে, এটা করে ওইটা করে, এই কারণে আমি এটা কইতন বাধ্য হয়েছি। মানে এই যে তার তো একটা স্বামী না, তার যদি স্বামীর জন্য দরদ থাকতো তাহলে তো সে আসলে প্রথম স্বামী নিয়ে ভালো থাকতে পারতো নাকি? ওই তো ভালো না, ওই ভালো না দেখি তো তিনটা বিয়ে হয়েছে, একটা স্বামী ওর লগে নাই। তো একটা ভালো মেয়েকে তিনটা বিয়ে করা লাগে, একটা দিয়ে যথেষ্ট। তো এরকম দেখি তো একটা স্বামী ওর কাছে নাই, একটার পর একটা থেকে তিনটা হয়েছে। আপনার আপন ভাই কিনা, সৎ ভাই কিনা সেটা আসলে তদন্ত করতে বলা হয়েছে। আসলে কি এটা আপনার আপন ভাই? হ্যাঁ এটা আমার আপন ভাই। এটা আপনার আপন ভাই? হ্যাঁ। রক্তের ভাই, মারপেটের ভাই? নুপুর আমার কোন সময় বাবা সহ্য করতে পারবে না, ওই হালি আমার মিথ্যা অপবাদ আর বিয়েটা উচিত হলে ওই হালি আমি পিছনে বাজ্য রয়েছে। আমার সন্তান আমার কাছে আইতে দিত না, আমার সন্তান আমার কাছে আসুক, আমার এক জিনিস সহ্য করতে পারতো না, আমার সন্তান পিঠা মুড়া ইয়া হাতের মাংস মাংস কামড়াই কামড়াই রাখতো না, আমার কাছে গালবা করে নিয়ে গেছে, নিয়ে দুনিয়া চারা করে একবারে শেষ করে দিছে। আপনার কাছে সম্বল কি আছে মা? আমার কাছে কোনো সম্বল নাই, আমার ছেলে দুটো শাড়ি আছে আর কিছু না। দুটো শার্ট আর এই যে হেলমেটটা যখন দেখেন, অন্য ছেলেরা যখন বাইকে করে এই যে হেলমেট পরে যায়, তখন আপনার মনের ভিতরটা কেমন লাগে মা? তখন আমার ভিতর থেকে কি করে আমি করে নিজেও কেঁদে আর কোলজা ভাইটা যায় মানুষের বলে মানে দিয়ে হেলমেট দিয়ে মোটরসাইকেল চালায়, তখন আমি দিয়ে আমার ছেলে তো এরকম হেলমেট বাজার দিয়ে মোটরসাইকেল চালাইত চতুর মেয়ে। আমরা যেটা জানলাম এর আগের ভিডিওতে যে আপনার ছেলে নিলয়কে সে আসলে ফাঁসিয়ে বিয়ে করেছিল, সেই ঘটনাটা কি একটু বলবেন? আমার ছেলে নুপুর ভাষায় বিয়ে করছে, আমার ওর লগে সম্পর্ক করতাম মোবাইলে কথাবার্তি, ওই সম্পর্ক একটা করছিল, পরে নুপুরের ছেলের আরে শিখাই দিছে যে আমি যে নীলের ঘরে ঢুকবো, আমি দেশের বাড়িতে গেছিলাম গা দেশে, পরে আমি যে ঘরে ঢুকবো, ঢুকলে তোর তোরা যাইয়া ওর লগে আমারে ধৈরা পরে ওর সত্তা পড়ে দিয়ে ওর কুড়িয়ে নিয়ে যাবি, পরে এরকম ধরনের একটা কাহিনী করে আমার কাছে বিয়ে করছে 5,000 টাকা কাবিন দিয়ে। তার মানে এই মেয়েটা তো আসলে আগে থেকেই চতুর আসলো নাকি? মেয়েটা অনেক আগে থেকে সত্তর তিন তিনটা বিয়ে করে কেমনি, তিন তিনটা বিয়ে করছে, তারপরে আমার দুনিয়া সারা করে এ পর্যন্ত ওর কোনো কিছু হইতেছে না, সবকিছু গুগুল করে লাগছে, তো সত্তর নিলে রি করতে পারে। এই মাই হচ্ছে দুনিয়ার টেক না আর দুনিয়ার চালাক, এই মাই আর এক জাতের বুঝো, আমরা বুঝো আমরা বুড়া উচিত ঠিকই, আমি ওর মার বয়সী কিন্তু ওর একটা জাতের বুঝো না, আল্লাহ আমার দিচ্ছে না বুঝার মতো শক্তি। হ্যাঁ আমার বাইরে মানে অনেক হুমকি ধুমকি দেয় মানে এই ব্যাপারে না বলা, যাতে ওরা কাছে কিছু না চা বা ওরা এই সম্পর্কে যাতে কোনো কথা মতো না বলে। মাকে যখন মানুষজন একটা মেয়ের জন্য, সে মেয়ের সাথে ছিল কত, মাত্র 4 বছর, আপনার লালন পালন করছেন হলো প্রায় 22 বছর তাকে নাকি? নীলের বয়স কত? নীলের 22 বছরই মারা গেছে, 20 বছর শেষে 2 বছরে মারা গেছে।
একুশ বছরে মারা গেছে, তার মানে একুশ বছর লালন পালন করলেন, আপনার কষ্ট লাগে না? না এটাই তো একটা কথা কোনো ডাকে যে মা থেকে মাসির দরদ বেশি। আমি গর্ভধারিণী মা, আমি কষ্ট করে পালছি, সন্তান জন্ম দিছি, আমার মায়া নাই, ওর মায়া একটা উদ্বায় ঘটাচ্ছে, ও এত দরদ দেখাইতেছে স্বামীর প্রতি, আমার কোনো দরদ নাই, আমি গর্ভধারিণী মা হইয়া এটাই দেখো যে মা থেকে মাসির দরদ বেশি। তো এখন আপনি আসলে কি বিচার চাচ্ছেন, এটা আসলে কি কি হলে ভালো হয় একটু বলবেন মা? আমি এটা বিচার চাচ্ছি, এই যে ওই যে মিথ্যা এরকম নাটকটা সাজাইতেছে, ওই পাগল পাগল সাজে, এই সাজে, ওই সাজে, এটা আপনারা সবাই যায় এটা সত্যিটা যায় বাইর করে, সত্যিটা বাইর করে, মানে এটা যদি সত্যি হয় তো এটা এটা দেখবেন যে সত্যি, আর যদি মিথ্যা বানোয়ারো তো এটা ওইটা আমি একটা বিচার চাচ্ছি, মিথ্যা এরকম অভিনয় কইরা দুনিয়াটা বাইরের করবো কিনা, আমরা কেন দোষী করবো, আমার সন্তানটারে মাইরে আমার সন্তানের মৃত্যুটার কে গুপ করা লাগিয়ে করতেছে, আমি এটা একটা বিচার চাই। আমি একবার না, আমি তো ওই যে একশোবার এক লাখবার বলি যে আমার টাকার দরকার নাই, আমি টাকা পয়সা চাই না, টাকা পয়সা দিয়ে কি আমার সন্তানটা ফিরাইবো না, তা টাকা আমার সন্তানের সুখে আমার টাকা দিতে পারবো, আমার সন্তান কেবল মা বলে ডাক দিতে পারবো, আর টাকা কেবল মা বলে ডাক দিতে পারবো, আমার আমার টাকার দরকার নাই, আমি আমি চাই আমার সন্তানের যে মারছে আমি ওইটার বিচার চাই। এই নসীন নিলয়ের প্রথম স্ত্রী নয়, আপনারা বলবেন যে নিলয়ের জন্য পাগল হয়েছে, না ইম্পসিবল, নসীন এর আগে মেন্টাল হসপিটালে ছিল, হামলা করা হয়েছে দুইবার, আমি হয়তো নাও থাকতে পারি, আমি হয়তো বা কালকে জেলে থাকতে পারি, কারণ তাদের টাকার অনেক গরম, আমার এই মা কিন্তু স্বামী হারা সন্তান হারা, আর আপনারা এই মাকে নানা ধরনের বাজে মন্তব্য করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আমি গতকাল কথা দিয়েছিলাম যে আমি আতিফ আহমেদ নিলয়ের বাসায় যাব, নিলয়ের ওয়াইফ যে নসীন ছিল ওনার প্রকৃতপক্ষে তিনটে বিয়ে হয়েছিল কিনা, এবং ওনার মাকে আপনারা বলছেন সৎ মা গর্ভে ধরেনি, এবং ওনার মা ছিল টাকা লোভী, পৃথিবীতে কোনো মা কখনো তার সন্তান হারিয়ে, আপনারা যে পয়েন্টটা তুলে ধরছেন, আমিও তো কোনো মায়ের সন্তান। আসসালামু আলাইকুম, এখানে সম্ভবত আমাদের নিলয় ভাইয়ের যে মামা উনি আছে, এটা নিয়েও আপনারা পয়েন্ট তুলে ধরেছিলেন যে মামা নাকি এটা দুই নাম্বার মামা। খুব দুঃখজনক, আপনারা যারা এই নসীনের চেহারা দেখে যারা সিম্প্যাথি দেখিয়েছেন, উনি কিন্তু ইতিপূর্বে আমরা জানি উনি বলো উনি কয়বার, আসসালামু আলাইকুম, উনি আতিফ আহমেদ নিলয় ভাইয়ের আম্মা, আমার আমার মাই বলবো, কারণ আমার মায়ের বয়সটা এরকম আমার মায়ের মতো। আমি মায়ের কাছে জানতে চাইছি, মা আপনি কি নিলয়কে পেটে ধরেছিলেন? অনেকেই বলতেছে মা আপনি নাকি, হ্যাঁ বলতেছে যে আপনার নাকি টাকার অনেক লোভ, দুনিয়া উল্টে গেল, আমি আমার সন্তানটা ফিরা পাবো না, নুকুর যদি বিয়ে করি নুকুরে তিনটা তিনটা হয়েছে আরো তিনটা স্বামী পাইবো, কিন্তু আমি আমার সন্তানটা ফিরে পাবো না, আমি আমার সন্তানের বিচারটা চাই, এটি আমার সবচেয়ে বড় পাবো, আর কিছু আমার লাগবো না। এইখানে কথা হলো যে টাকাটা মেইন ফ্যাক্টর, ফ্যাক্টর হলো ওরা যখন যোগেন্দ্রের কাছে যায়, যখন যায় তখন কিন্তু যোগেন্দ্র বাবু তাদের টাকা দিবে না, মানে দিবে না, মানে নুপুরকে টাকা দিবে না, নুপুরকে টাকা দিবে না, তখন তারা অভিনয় আবার নতুন করে অভিনয় শুরু করছে, আমাদের এখানে আসছে, আসার পর বলছে যে ওর বাবা বলছে জাম্মা থার্ড পার্টি কেন টাকাটা নিয়ে দেবে, নিলয়ের কষ্টের টাকা, ঠিক আছে আমরা দুই পক্ষ জায়গা সাইন করে টাকাটা উঠাই নিয়ে আসি, আমরা নেই, ঠিক আছে আমরা প্রয়োজনে ভাগ করি, বা আপনি নেন, মানে এটা নিলয়ের ওয়াইফ বলছিল, মানে টাকাটা নেওয়ার জন্য নিলয়ের ওয়াইফ বলে যখন আপনারা সমঝোতে আসলেন তখন সে টাকা দেখা গেল নিলয়ের ওয়াইফ নিয়ে চলে গেল। আর নসীন আজকের পাগল না, এর আগেও সে কয়েকবার পাগলা গারতে ছিল, ছিল না পাগলা গারতে ছিল, এটা প্রমাণ সহ আপনাদের মিডিয়ার সামনে তুলে ধরবো, যাই হোক এটা প্রমাণ সহ তুলে ধরবে। আরেকটা কথা বলে যাচ্ছি, নসীনের নাকি দেহের বিভিন্ন জায়গায় কাটা ছিঁড়ার দাগ আছে, হাতটা দেখাইতে বলবেন, দেখেন উনি হাতটা দেখাইতে বলছে, আর একটা পয়েন্ট দিচ্ছি, উনার যে গত স্বামী গুলা সেই স্বামীদেরকেও খুঁজে পাওয়া গিয়েছে, আমরা অতি সত্তর সেই স্বামীদেরও প্রেজেন্ট করবো, তারা এই নসীনের ব্যাপারে নানান ধরনের বাজে মন্তব্য এবং ভয়েস আমার এই মামার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। আমি আমার অন্তর এবং হৃদয় থেকে একটি কথাই বলবো, আজকে নিলয় আত্মহত্যা করছে এর কোনো কারণ আছে, যদি এর প্রুফ আমাদের সামনে চলে না আসে কাল আমার মধ্যেও এই বিপর্যয় ঘটতে পারে। আপনি যে আপু বোন ভিডিওটা দেখতেছেন আপনিও আত্মহত্যা করতে পারেন, সেটাও তো গোপন থেকে যাবে, আপনি চান না এর প্রকৃত রহস্য বেরিয়ে আসুক, এই গর্ভধারী মা গর্ভধারী মায়ের জন্য কি নিলয় আত্মহত্যা করছে, তাহলে আপনাদের কথাই তো সেটাই বোঝা যাচ্ছে। উনি কান্না করতেছে, উনি বলতেছে আমার টাকা চাই না, আমার ছেলেকে কে খুন কি জন্য আত্মহত্যা করলো, আমি সেই বিষয়টা আমি জানতে চাই, যে সেই বিচারটা যেন আমি পাই, কোন এই পৃথিবীতে আমার মনে হয় যতগুলো মা আছে আজকে যদি আমি মারা যাই কি আত্মহত্যা করি, যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ এক পাশে রেখে বলে যে এগুলো আপনার দিলাম আপনি আলম হাসানকে আমাদেরকে দিয়ে দেন, কোন মা এটা মেনে নিবে না, কখনোই না। আর আপনারা বলতেছেন এটা সৎ মা গর্ভে ধারণ করে নাই, টাকার লোভী, এটাই মিথ্যা, যদি টাকার লোভী থাকতো তাহলে নীলার টাকা সমস্ত টাকা কে নিল, নীলার চ্যানেলগুলো কে নিছে,
আপনারা বলেন যেটা আপনারা এখন পর্যন্ত জানেন না, গোপনই রয়ে গেছে। আর যখন সে আত্মহত্যা করছে, যখন নিলয়ের লাশ দাফন করার জন্য সে কুমিল্লা চলে গিয়েছিল, ঠিক ওই অবস্থায় ঘরে যা ছিল এসিটিভি ফ্রিজ চ্যানেল যত মাল সামান ছিল সবকিছু ওই নিলয়ের সহধর্মিনী কিন্তু নিয়ে চলে গেছে। পিবিআই তদন্ত করার মতো সেরকম কিছু পাইছিল না? না, পিবিআই ও আমরা যে পিবিআর কাছে যাই না, আপনাদের যে দুই একজন আসে, আপনারা যে আসেন ছেলের ফ্রেন্ড আমার নিলয়ের ফ্রেন্ড হিসেবে আসেন, আপনাদের তো আমরা না করি না। এই জন্য আমার উপরে দুইবার হামলা করছে, আমি অডিও রেকর্ডটা আপনাদের দিচ্ছি। এর মধ্যে আপনি হামলার শিকার হয়েছেন? আমার হামলা করা হয়েছে দুইবার, ঠিক আছে। আমি থানায় জানাইছি, এটা জিডি করা হয়েছে, ঠিক আছে। আমরা আমি হয়তো বা নাও থাকতে পারি, আমি হয়তো বা কালকে জেলে থাকতে পারি, কারণ তাদের টাকার অনেক গরম, তাদের কাছে এখন টাকা আছে, তারা টাকা দিয়ে যেকোনো কিছু করতে পারে। কিন্তু আমি চাই আপনারা যারা আছেন এটা শেষ করে দেন, এর সুষ্ঠু তদন্তটা বের করেন যে কেন হয়েছে। এই যে সবকিছু আত্মসাৎ করার পর নতুন করে অভিনয়, এই অভিনয়ের পিছনে যে মুখোশটার আড়ালে যে মানুষটা আছে, আমি তাদেরকে দেখাইতে চাইতেছি। আমাদের টাকা পয়সার দরকার নেই। ফাইনাল রেজাল্ট একটাই দেবো, সেটা হচ্ছে গিয়া এই নসীন আজকে পাগল না, এই নসীন নিলয়ের প্রথম স্ত্রী নয়। আপনারা বলবেন যে নিলয়ের জন্য পাগল হয়েছে, না, ইম্পসিবল। নসীন এর আগে মেন্টাল হসপিটালে ছিল, মেন্টালিটি প্রবলেম ছিল। তার যে ইতিপূর্বে স্বামীগুলো ছিল, আচ্ছা, এর আগে যে স্বামী ছিল তখনকার অবস্থায় কিন্তু তার হাত কাটা, গলা কাটা, বিভিন্ন জায়গায় দাগ আছে, ওনারা মানে সাক্ষ্য প্রদান করতেছে। এখন আমি যেটা বলতেছি, এই যে সিম্প্যাথি, আমিও যদি চোখের পানি জড়ায় কান্না করি আমার স্ত্রীর জন্য, তাহলে কিন্তু আমার প্রতি আপনাদের সিম্প্যাথি চলে আসবে। আসলে প্রকৃতপক্ষে ভিকটিম কিন্তু আমি, দোষী আমি, দায়ী আমি, কিন্তু আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা বাইরে আছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন না। আবার বলবেন যে আমি একতরফা কেন নসীনের দোষ দিচ্ছি, তাহলে কেন নসীন একদম নিলয় একসাথে থাকা অবস্থায় যে আত্মহত্যা করলো, সে কারণটা তার সহধর্মিনী বুঝতে পারলো না? আমার স্ত্রী যদি আত্মহত্যা করে, আমি যদি আত্মহত্যা করি, অবশ্যই আমার বউ কিংবা কেউ বুঝতে পারবে, কারণ এখানে তো নিলয় এখানে ছিল না তখন। সন্তান হারাইছে আমার মা, আমার মা বুঝে সন্তান হারানির বেদনা কি। নসীন কিন্তু সন্তান হারায় নাই, নসীন স্বামী হারাইছে, কাল কিন্তু ঠিকই স্বামী পাবে। নসীনের নাকি অনেক লোক আছে ভাই, আমার যদিও মাইরে ভালাই মাইরে হল দিক, আমি ওই মরা চিন্তা করি না ভাই। আমি সবসময় কই বয়স আমার এই যে দুই পাশে চুল পাচ্ছে, 28 বছর বয়স হয়েছে, এই পৃথিবীতে বাঁচার সার্টিফিকেট নিয়ে আই নাই, আগে কই আইছি যখন আমার ডাকাই বলতো আমি চলে দাম, এই নিয়ে কোনো দুঃখ প্রকাশ করি না। কিন্তু আমি চাই, আমি বর্তমান বিচার ব্যবস্থাপনার কাছে এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, এবং পিবিআই যারা তদন্ত করতেছেন, এই ছেলে আত্মহত্যার একটা কারণ আছে, আপনারা সেই কারণটা বের করে আমাদের সামনে নিয়ে আসেন। কারণ দেখেন, একটা অভিনয় বনিতা কিছুদিন পড়াইছে আমাদের সিনফ্যাতি মানবতা বুদ্ধে খেলা করতেছে, আমরা চাই সেই খেলা বন্ধ হয়ে যাক। আমার মা গর্ভধারিণী মা, দেখেন সে তার যে চোখের পানি, এটা কি আপনারা বলবেন যে অর্থের জন্য কান্না করতেছে? এই মায়ের চোখের পানি কি টাকা পাওয়ার জন্য কান্না করতেছে? আমি আবারও বলতেছি, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, পৃথিবী না সৃষ্টি জগতের যদি এক পাশে আই না বলে যে আপনার সন্তানকে দিয়ে দেন, আপনার সন্তানকে মেরে ফেলেন, কোনো মাই এটা মেনে নিতে পারবে না। যদি আপনাদের সন্তান থাকে তাহলে আপনারা সেই বিষয়টা বুঝতে পারবেন। আর আপনারা যে বাজে কমেন্ট করছেন, আমি এখানে আসতাম না, আপনাদের কমেন্টের জন্য আসছি যে একজন গর্ভধারিণী মাকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করার বাকি রাখেন নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই মাকে মহান রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং নিলয়ের যাতে সুষ্ঠু বিচার হয়, এবং পিবিআই ভাইরা যারা তদন্ত করবেন, যেসব কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন, আমি ভাই আপনার একটা অনুরোধ জানাই, কালকে আপনি আত্মহত্যা করতে পারেন, আপনার বউর জন্য হোক, বন্ধু বান্ধবের জন্য হোক, যে কোনো কিছুর জন্যই হোক। এই মহিলা যদি অভিনয় করেই থাকে, যদি এই মহিলার স্বার্থই থাকে, তাহলে যেন সঠিক সেই বিশ্লেষণ করে আমাদের সামনে এমনভাবে নিয়ে আসেন। ওই জন্যই বলতেছেন মিন্নির অবস্থা, মিন্নির অবস্থা তো আমি জানি না সঠিক কোনটা, তবে একটি কথাই বলবো, আমার হৃদয় থেকে বলতেছি, যারা আমার মায়ের এই অপবাদ দিচ্ছেন ভাই, আমি অনেক কষ্ট পাইছি ভাই, আমি যখন এইগুলা দেখছি ভাই আমার সহ্য না। আর পুরা বিশেষ করে আপনি কত গায়ে লাগছে কি লিগে, আপনারা কি ওই ইয়ের মতো নাকি নীলার গোর মতো না ওই মিন্নির মতো, আপনি কত গায়ে লাগার কথা না, আপনারা নায়ের পক্ষে থাকার কথা। আমি যদি থাকতে পারি, আমার এই মায়ের পাশে দাঁড়াইতে পারি, মা তো তার সন্তান হারাইছে, হ্যাঁ হারাইছে, আর জামাই আপনারা এখন যে বউর অধিকার আছে, হক আছে, তার জানাজার কাজ চলতেছে, দিক দিয়ে মনে করেন বাসা ফাঁকা, এই সাধারণ জ্ঞানটা কি আপনাদের মাথায় আসলো না? তার চ্যানেল, তার সবকিছু সে নিয়ে নিছে, অলরেডি চলতেছে, চ্যানেল গুলো বিক্রি হয়ে গেছে, এরপরেও কি আর কোনো কিছু বলার বাকি থাকে, আপনাদের বোঝার বাকি থাকবে? যাই হোক, আপনারা বলছেন যে আমি কত টাকা খাইছি, আমি মোহাম্মদ আলম হাসান, আমার জীবনের রেকর্ড, আমি বলতেছি এক টাকা কারো কাছ থেকে খাইছি, যদি কেউ প্রমাণ দিতে পারে যে আলম কোনো বিনিময় কোনো উৎকৃষ্ট কখনো গ্রহণ করেছে, আমার চাকরি জীবন, আমার সার্ভিস, সে বাচ্চাকাল থেকে এত বড় হয়েছি, আমি সেদিনকে তার বাসার গোলাম থেকে যাবো ইনশাল্লাহ। কেন আমি দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি ওয়াদা দিয়ে গেলাম আপনাদেরকে, আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করে, আর নিলয়কে তার আমি ফিরিয়ে দিতে পারবো না। শুধু এটুকুই বলবো,
যে আপনি সুষ্ঠু বিচার পান আর নিলয়ের আত্মহত্যার কারণটা যেন মানে সঠিকভাবে পিবিআই তদন্তের পর যেন আপনাদের কাছে প্রতিবেদন করতে পারে আমি প্রত্যাশা করব। বাবা আমিও তোমরা সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। মামা তোমরা দর্শক সবাই আমার ছেলের জন্য দোয়া চাই। আমার এই যে মামা আমি অনেক উত্তেজিত হয়ে গেছিলাম গায় ভাই, মনের দুঃখ কষ্ট উত্তেজিত হয়েছি। আমার এই মামার জন্য আপনারা দোয়া করবেন, উনি আপন মামা এবং উনি হচ্ছে নিলয়ের আসল গর্ভধারিণী মা। আমি সবসময় নায়ের পক্ষে ভাই, যারা বলছিলেন এই মাকে নিয়েও যারা কথা বলেছিলেন খুবই দুঃখজনক ভাই, কারণ হয়েছে গিয়া মা কখনো টাকা পয়সার কাছে তার সন্তানকে বিক্রি করতে পারে না এবং বিচার হারাইতে পারে না। এই যে ছোট্ট একটা মেয়ে দেখতে পাচ্ছেন, ও কিন্তু নিলয়ের বোন, ও তার ভাই হারিয়েছে। আপনারা জানেন যে আমিও যদি আমার স্ত্রীর সাথে যদি আমার বিচ্ছুতি ঘটে আমার স্ত্রী কিন্তু বিয়ে হয়ে যাবে, আমি যদি মারাও যাই সে কিন্তু বিয়ে বুঝবে, কিন্তু আমার মা তো আমাকে হারাবে। মায়ের বুকে বুকে কি তার সন্তানকে ফিরে দিতে পারবেন? আপনারা কিভাবে বললেন যে তার মা টাকা লোভী? নিলয়ের সমস্ত কিছু তো তার স্ত্রী নিয়ে নিয়েছে, এতদিন তো বলে নাই, এখন কেন বলছে জানেন? সে বিচার পাচ্ছে না এই জন্য বলতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এই মামাকে অনেক হুমকি দিয়েছে, আমি জানি না মামারও বিপদ আসতে পারে। আমি দোয়া করবো যেন মহান রব্বুল আলামিন মামাকে এবং মাকে সেফ রাখে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা নিলয়ের মায়ের এই ভিডিওটা দেখলেন, আপনাদের চোখের পানি আটকাতে পারেননি আমি মনে করি। ইমোশনাল একটা ভিডিও, কলেজারা কেঁপে উঠেছে। একজন মা কিভাবে তার স্বামী সন্তানকে হারিয়ে এখনই এভাবে বেঁচে আছে, এটাই তো ধন্যবাদ দেওয়ার কথা, এটাই তো মনোবল সাহসিকতা। আজকে এই নওশিন আক্তার নূপুর নিলয়ের স্ত্রীর কঠিনতম কঠিন শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমার তো মনে হয় নিলয়ের আত্মহত্যার পেছনে এরও হাত থাকতে পারে ভাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেগুলো শুনতেছি সন্দেহ তো হওয়ারই কথা। নিলয়ের মা, নিলয়ের মামা, নিলয়ের খালা যে সমস্ত তথ্য দিচ্ছে এই নওশিন সম্পর্কে, যেগুলো তথ্য ইনফরমেশন সামনে আসতে বেরিয়ে, সেগুলো থেকে মনে হচ্ছে এই নওশিনই হয়তো নিলয়ের আত্মহত্যার মূল কারণ হতে পারে। আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।